আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ফায়াজ সামি, আপনারা দেখছেন রোজার 7-17 পাওয়ার্ড বাই ফুড পান্ডা। আজকে আমি চলে এসেছি বনানীর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে চলছে ইফতারের তোড়জোড় আয়োজন, তো চলুন ঘুরে দেখা যাক। এটা হলো চিকেন চিজ বল, এটা হলো 30 টাকা পিস। চিকেন উইংস 30 টাকা, যে 30, আর হলো চিকেন কাকলেট 30 টাকা, এ 60 টাকা পিস। চিকেন প্রায় হলো 70 টাকা, চিকেন 70। আমাদের হচ্ছে লেগ রোস্ট 650, 350, আর হচ্ছে খাসির চাপ 1300 টাকা, খাসির কালোবুনা 1400 টাকা, আর এখানে হচ্ছে চিকেন ঝাল ফ্রাই 700 টাকা, আর হচ্ছে চিকেন রোস্ট বড়টা হচ্ছে 420, ছোটটা হচ্ছে 320। রেশমি বড়টা টানা, রেশমি কাবাব টানা বড়টা, শিক কাবাব, আর মাটন চিকেন রোস্ট, এইসব নর্মালি ওই যে কাবাব আইটেম একটু রোল টোল এগুলোই কিনতে আসছি। এখানে এই যে আমরা চিকেন এবং আরও রোস্ট কিনতে আসছি। আমার ইফতার পছন্দ খাবার ছোলা আর হালিম। লেগ রোস্টটা যেটা আছে ওদের ফেমাস, ওটা কেনা হয়, হালিম কেনা হয়, তারপরে বুন্দিয়া, মানে স্টারের স্পেশাল সব কিছুই মোটামুটি কেনা হয় এখান থেকে। মাটির হাড়ি 220 টাকা, 350 টাকা, 550 টাকা, 1100, 800 টাকা, 1150 টাকা, 1350 টাকা, 1800 টাকা, আর প্লাস্টিকের বাড়ি 115 টাকা, 230 টাকা, 350 টাকা। স্টার কাবাবের সুনাম তো সব জায়গায় আছে, এই জন্য হালিম ভাই ভাইয়া আপনাদের রেস্টুরেন্টে সবসময় কি আয়োজন থাকে? আমাদের রেস্টুরেন্টে গত বছরের তুলনায় আমরা এবারে বেশ কয়েক আইটেম, বেশি আইটেম আয়োজন করা হয়েছে। প্রথমে হচ্ছে আমাদের মাটন লেগ রোস্ট, তারপরে মাটন কালাভুনা, মাটন চুইজাল, মাটন গ্রিল চাপ, তারপরে বিফ শিক, চিকেন টিকা, গ্রিল চাপ, এগুলো অ্যাভেলেবল ইফতারি ছাড়াও আমাদের থাকে। যেমন আমাদের 3 থেকে 4 রকম জুস আছে, টেপের জুস, মালটার জুস, আপনার কমলার জুস, আঙ্গুরের জুস, এরকম লাচ্ছি, লাবাং, আবার পেস্তা বাদামের শরবত, এগুলো আমরা ইফতারে সরবরাহ করে থাকি। যারা বাসায় বসে ইফতারের ইফতারি আয়োজন করতে চায় তারা অনলাইনে ফুডপান্ডায় অর্ডার দিতে পারে। ফুডপান্ডার বুথ দেখতে পাচ্ছি, তো এখানে ভাইয়া কি কি সার্ভিস দেওয়া হচ্ছে ফুডপান্ডার? আমাদের ফুডপান্ডা রামাদান উপলক্ষে এটা শুরু করছে, 1 মাসের জন্য প্রত্যেকটা স্টার কাবাব প্রত্যেকটা আউটলেটে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে ফুডপান্ডার পক্ষ থেকে। আর এটার মেন সার্ভিসটা হলো আমাদের পিক আপ বলতে বোঝানো হয়েছে যে একটা কাস্টমার যখন সে অফিসে আসে বা তার বাসার আশপাশে আউটলেটটা সে যখন রেডি ডেলিভারি দিবে তখন তার দেরি হবে, সেক্ষেত্রে পিক আপ অর্ডারটা যখন দিয়ে দিবে সে যখন ইনস্ট্যান্ট আইসে সে নিয়ে যেতে পারবে, তখন তার ভিতরে যে আর কোনো একটা ভিড় সৃষ্টি হয়, ভিড়ে তাকে আর থাকা লাগবে। ঘরে বসে বাইরের ইফতারের জন্য অর্ডার করুন ফুড পান্ডায়। আজকের মতো এখানেই শেষ করব রোজার 7-17 পাওয়ার্ড বাই ফুড পান্ডা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইফতার আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।